আমরা জেনেছি যে মধ্যে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে এখন কারো হতাহতের খবর পাওয়া যায়নি। তো এক জায়গায় যেমন ওই আদানাতে সবাই একটা সেফ জোনে আছে, মসজিদের সাথে একটা শেল্টার থাকে, সেই সেই সব জায়গায় মসজিদের সাথে একটা শেল্টার থাকে, সেই মসজিদের মধ্যে আছে কয়েকজন, তারা বললো। আর আর কয়েকটা ডিস্ট্রিক্টে আছে যেখানে হয়েছে এফেক্টেড, কিন্তু সেখানে আমাদের কোনো বাংলাদেশ নাই। গাজিয়ান্তপে মসজিদে আছে, তারপর যে শানলিউরফা ওইখানের মধ্যে 10-12 জন বাংলাদেশি ছিল স্টুডেন্ট, তারপর এই মুহূর্তে ওইখানে নাই, শুধু একজন আছে এখানে, তার সাথে কথা হয়েছে, উনি ভালো আছেন। কিন্তু ওনার উনি বললেন যে ওনার পাশের বিল্ডিং, ওনার পাশেই দুটা বিল্ডিং ভেঙে গেছে, তা আল্লাহর রহমতে ওনার কিছু হয়নি, উনি সেফে আছেন। আর ওইখানে আর কোনো বাংলাদেশি নেই। আর কি টোটাল টার্কিতে বাংলাদেশের সংখ্যা 5-6 হাজার মতো, বেশিরভাগ স্টুডেন্ট এবং এখানে বিভিন্ন ইউনিভার্সিটি চাকরি করেন, মানে প্রফেসর আছেন বিভিন্ন, আর কিছু বাংলাদেশি আছে ইস্তাম্বুলে, তারা ব্যবসা করেন বা চাকরি করেন, কিছু কিছু আছে এখানে ভাসমান আর কি, তারা হয়তো ওই ট্রানজিটে আছে, হয়তো এখান থেকে কোথাও চলে যাবে, বা মানে ইরেগুলার মাইগ্রেন্ট আছে না, ওইরকম কিছু আছে যাদের হয়তো বৈধ কাগজপত্র নাই, এরকমও কিছু আছে।